দুঃখিত, আমাদের নেটের সমস্যার কারণে আমাদের অঙ্কটা দেখতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি আমার প্রথম থেকে শুরু করতেছি। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে 6.1-এর সরল সমীকরণের 3 নম্বর অঙ্ক, অঙ্কটা আমি আবার প্রথম থেকে শুরু করছি। তিন নম্বর অঙ্কটা ছিল আমাদের 3x + 2y = 10, 1 নম্বর সমীকরণ। x - y = 0, 2 নম্বর সমীকরণ। আমরা দুটো সমীকরণ থেকে দুটার মধ্যে যে কোনো একটা থেকে প্রথমে আনুমানিক একটা মান আমরা বের করে নেব। তা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সমীকরণটাই আমাদের সহজ। এখান থেকে আমরা x এর আনুমানিক একটা মান বের করে এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে আবার বসাই দেব। 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে পাই x - y = 0, অতএব x = y, এটা আমরা লিখলাম 3 নম্বর সমীকরণ। এখন যেহেতু এই x এর মানটা আমরা নিয়ে আসলাম 2 নম্বর সমীকরণ থেকে, এই x এর মান y x = y এই মানটা আমরা এখানে বসে দেব 1 নম্বর সমীকরণ। অর্থাৎ প্রতিস্থাপন এটা নিয়ম, আমরা 3 নম্বর সমীকরণ যেই সমীকরণ থেকে তৈরি করব, এই 3 নম্বর সমীকরণের এই আনুমানিক মানটা আমরা তার বিপরীত যে সমীকরণ থাকবে সেই সমীকরণটাতে বসে দিলে আমরা যে কোনো একটা চলকের নির্দিষ্ট একটি মান পেয়ে যাব। অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল 3x + 2y = 10, বা x এর মান হচ্ছে আমাদের y, তাহলে 3y + 2y = 10। এরপরে 3x + 2y = 5y = 10, অতএব y = 10 কে যখন 5 দ্বারা ভাগ করি তাহলে 10/5 = 2, অতএব y = আমরা পেলাম 2। y নির্দিষ্ট একটি মান আমরা পেয়ে গেছি 2, সাংখ্যিক মান। এখন এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিলে y x এর একটা মান পাবো। তাহলে এখন কি লিখতে পারি আমরা, 1 নম্বর আবার একবার বলতেছি, আমাদের 3x + 2y = 10 1 নম্বর সমীকরণ, x - y = 0 = ছিল 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ হতে পারে, 2 নম্বর সমীকরণ আমাদের ছিল x - y = 0, এখানে x ছিল x রাখলাম আর y টা ছিল মাইনাস, যদি পার হয়ে যায় তাহলে সে সমান চিহ্ন পার হয়ে গেলে মাইনাসটা হবে প্লাস, তাহলে এখানে আমরা x এর মান পেলাম y, x এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল আমাদের 3x + 2y = 10, অতএব 3x এর জায়গায় আমরা বসালাম y, তাহলে 3y + 5y = 10, 3y + 2y = 5y = 10, অতএব y = 10/5 = 2, আমরা এই y এর মান পেলাম 2। এবার y এর মান 3 নম্বর সমীকরণে বসালে আমরা এবার x এর নির্দিষ্ট একটি মান পাব, অতএব y এর মান 3 নম্বর সমীকরণে বসে পাই, বসে পাই। 3 নম্বর সমীকরণটা আমাদের ছিল x = y, বা এবার আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কি পাবো, x = y এর মান ছিল আমাদের 2, অতএব x = 2, অতএব নির্ণেয় সমাধান xy = x এর মান আসছিল আমাদের 2, y এর মান আসছিল আমাদের 2। তাহলে নির্ণয় সমাধান আমাদের কত আসলো, x এর মান হচ্ছে 2, y এর মানও 2। এখন এই অঙ্কে তোমাদের অনেক সময় বলা হয় যে অঙ্কটি শুদ্ধি পরীক্ষা করো। এখন এই শুদ্ধি পরীক্ষাটা আমরা করবো কিভাবে, অর্থাৎ আগে আমাদের বলা ছিল যে সহজ সমীকরণটা কি, অর্থাৎ এই চলক দুটি নির্দিষ্ট একটি মান দ্বারা যদি সমীকরণের ওই পক্ষে সমান হয়ে যায় তাহলে ওই দুটি হবে সহজ সমীকরণ। তো আমরা এই মান দ্বারা যদি শুদ্ধি পরীক্ষা করতে পারি, যদি সমীকরণ উভয় পক্ষ আমরা মিলে যায় তবে সমীকরণ দুটি সিদ্ধ হবে। আমরা পরীক্ষা করতে পারি শুদ্ধি পরীক্ষা। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল 3x + 2y = 10। এখন যদি আমরা এই সমীকরণে x এবং y, এই চলক দুটি হচ্ছে x এবং y চলক, এই দুটো চলকের নির্দিষ্ট মান যে দুটো আমরা বের করলাম, এদের যদি আমরা বাম পক্ষে
বসে দেই যেহেতু আমাদের ডান পক্ষ টেন যদি মিলে যায় তাহলে কি হবে আমাদের এই দুটি মান দ্বারা সমীকরণ দুটি সিদ্ধ হবে অর্থাৎ এই দুটি এই দুটি সমীকরণ হবে আমাদের সহ সমীকরণ তো আমাদের x এর মান ছিল 2 প্লাস 2 ইনটু y এর মান ছিল 2 ইকুয়াল টু 10 বা 3 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস 2 ইনটু 2 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 10 6 আর 4 এই দুটো প্লাস করলে কত হয় 10 ইকুয়াল টু 10 তার মানে এক নম্বর সমীকরণে আমরা x এবং y এর দুটি মান বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে সমান চিহ্ন উভয় পক্ষে আমাদের 10 10 মিলে গেছে এরপরে আমরা দুই নম্বর সমীকরণে মানটা বসাই এখন দুই নম্বর সমীকরণটা আমাদের ছিল x মাইনাস y ইকুয়াল টু 0 আমাদের x এর মান ছিল 2 মাইনাস y এর মান ছিল 2 ইকুয়াল টু 0 এবারে প্লাস 2 মাইনাস 2 কেটে গেলে থাকে 0 ইকুয়াল টু 0 অর্থাৎ সমীকরণ দুটি উক্ত মান দ্বারা সমীকরণ দুটি উক্ত মান দ্বারা সমীকরণ দুটি সিদ্ধ এই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি যদি সমীত কাউকে সমাধান করতে বলে তাহলে এই পদ্ধতিতে আমরা সমীকরণে সমাধান বের করতে পারবো x এবং y এর মান বের করতে পারবো এরপরে আমাদের আছে হচ্ছে অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিও খুব কঠিন না অপনয়ন পদ্ধতিও খুব সহজ অপনয়ন পদ্ধতিতে আমরা দুই একটা টেকনিক আছে এগুলো আমরা অবলম্বন করতে পারি কিছু নিয়ম যদি মনে রাখতে পারি তাহলে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করাও খুবই সহজ প্রতিস্থাপনের চাইতেও সহজ তো আমরা এবারে অপনয়ন পদ্ধতিতে একটা অঙ্ক করে দেখি অপনয়ন পদ্ধতিতে আমরা একটা অঙ্ক করব হচ্ছে 14 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্ক হচ্ছে 14 নম্বর ছিল আমাদের 2x + 3y 2x + 3y = 7 সমীকরণ নম্বর 1 এরপর হচ্ছে 6x 6x - 7y = 5 সমীকরণ নম্বর 2 2x + 3y 2x + 3y = 7 6x - 5 = 6x মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু ফাইভ দুটো সমীকরণ এখন এই অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে কিছু নিয়ম অনুসরণ করে রাখতে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে এই সমীকরণ দুটির মধ্যে আমাদের কোন একটা চলকের সেটা x চলকের হতে পারে অথবা y চলকেরও হতে পারে x চলক অথবা y চলক এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা আমাদের সহগ প্রথমে মিল করতে হবে যদি মিল থাকে যদি মিল থাকে তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করি যদি একই ধরনের চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করে ওটা আউট করে দিব কাটাই দিব আর যদি যোগ এবং বিয়োগ দুই ধরনের চিহ্ন থাকে আর সহগ দুটো যদি আমাদের মিল থাকে তাহলে আমরা যোগ করে আউট করে দিব তাহলে যোগ করে সহগটাকে আমরা উঠাই দিব তো এই অংশে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের x এর সহগ আছে হচ্ছে 2x আর দুই নম্বর সমীকরণ আছে 6x আর y এর সহগ আছে আমাদের 3x আর দুই নম্বর সমীকরণ আছে হচ্ছে 3y আর দুই নম্বর সমীকরণ আছে হচ্ছে -7y তাহলে আমাদের এক নম্বর এবং দুই নম্বর দুইটা সমীকরণের মধ্যে এক নম্বর এবং দুই নম্বর দুইটা সমীকরণের মধ্যে আমাদের x চলক এবং y চলক কোন চলকেরই সহগে আমাদের মিলে তো সেই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে x অথবা y x চলক অথবা y চলকের এই দুইটা সমীকরণের মধ্যে আমরা কি করব প্রথমে সহগ দ্বয় মিল করে নেব অর্থাৎ দুইটা সহগই যেন একই হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমাদের সহগ একটা নিয়ম হচ্ছে যে দুই নম্বর সমীকরণের যে সহগটা থাকবে এই সহগটা দ্বারা আমরা এক নম্বর সমীকরণকে কি করব গুণ করে দেব দুই নম্বর সমীকরণের যে সহগ আছে এই সহগ দ্বারা আমরা এক নম্বর সমীকরণকে গুণ করে দেব এবং এক নম্বর সমীকরণের যে সহগ আছে এই সহগ দ্বারা আমরা দুই নম্বর সমীকরণকে গুণ করে দেব তাহলে আমাদের এক নম্বর এবং দুই নম্বর দুইটা সমীকরণের আমাদের y এর সহগ কি হবে মিলে যাবে তাহলে আমরা লিখি এক নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে আমাদের y এর সহগ আছে 7 আর এক নম্বর সমীকরণে আমাদের y এর সহগ আছে 3 তাহলে যদি আমরা y এর সহগ মিল করতে চাই যদি আমরা y এর করব এক নম্বর সমীকরণকে আমরা 7 দ্বারা গুণ করব এক নম্বর গুণন 7 এবং দুই নম্বর গুণন 3 করে পাই 3 করে 21
equal to 14 men. এরপরে আমরা দুই নম্বর সমীকরণকে যখন 3 দ্বারা 3 দ্বারা গুণ করব সেই ক্ষেত্রে কি হয় 18x minus 1 21y equal to 15 এরপরে কি করব দেখা যাচ্ছে আমাদের যে সংখ্যাটা আমরা বিল করলাম এ দুটো দুই ধরনের চিহ্ন আছে একটা প্লাস একটা মাইনাস সেই ক্ষেত্রে আমরা কি করব যোগ করব যোগ করলে আমাদের এটা আউট হয়ে যাবে যোগ করে যোগ করে তাই এখন এটা এটা আমাদের আউট হয়ে যায় এটা যদি যোগ করলে আমাদের কত হয় 2 3 x equal to এটা আসছে হচ্ছে আমাদের 4 6 তাহলে এখানে আসছে আমাদের 32 x equal to 64 অতএব x equal to 64 divided 32 equal to 2 অতএব x equal to আমরা পেলাম কত 2 এখন তাহলে অপনেন্ট পদ্ধতির সহজ নিয়ম যে আমাদের যদি সমীকরণের কোনে শ্রমিক আমাদের দুটো সমীকরণের মধ্যে যদি কোনো একটা চলকে সেটা x চলক হতে পারে অথবা y চলক হতে পারে কোনো একটা চলকের যদি দুইটা সমীকরণের মিল না থাকে সহগের যদি মিল না থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা সমীকরণের প্রথমে সহগ দুইটা একটি চলকের যে কোনো একটি চলকের সহগ আগে হই একই করে নিব আমরা মিল করে নিব সেই ক্ষেত্রে আমরা yটা মিল করে নিলাম তাহলে যদি আমরা y চলকের সহগ মিল করতে চাই তাহলে আমাদের দুই নম্বর সমীকরণে y এর চলক ছিল 7 আর এক নম্বর সমীকরণে ছিল 3 তাহলে এক নম্বর সমীকরণকে আমরা 7 দ্বারা গুণ করলাম দুই নম্বর সমীকরণকে গুণ করলাম 3 দ্বারা তাহলে এক নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি তাহলে এখানে 2 কে যদি 7 দ্বারা গুণ করি হয় হচ্ছে 14x প্লাস 21y ইকুয়াল টু 74 সরি 79 দুই নম্বর সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 18x মাইনাস 21 y equal to 15 যদি আমরা যোগ করে দেই তাহলে কি হয় এটা আউট হয়ে যায় এখন এটা থাকে তাহলে যোগ করে দিলে হয় 32x equal to 64 এখন যদি আমরা 64 কে 32 দ্বারা ভাগ করে দেই তাহলে হবে 2 তাহলে আমরা x এর নির্দিষ্ট একটা মান পাই গেলাম এখন এই x এর মান আমরা এক নম্বর অথবা দুই নম্বর এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো এক সমীকরণে যদি বসাই দেই তাহলে আমরা কি পাবো আমরা y মানটা পেয়ে যাব ওকে তাহলে এবার আমরা কি করব x এর মান অতএব x এর মান এক নম্বর সমীকরণে সমীকরণে বসে পাই এক নম্বর সমীকরণ আর বসালাম তো এক নম্বর সমীকরণ কি ছিল আমাদের 2x plus 3y equal to 7 তাহলে 2 into x এর মান ছিল 2 plus 3y equal to 7 বা 4 plus 3y equal to 7 বা 3y equal to 7 minus 4 বা 3y equal to 3 অতএব 3y equal to y equal to 3 divided 3 equal to 1 অতএব y equal to আমরা পেলাম 1 এবারে আমরা প্রথমে পাইছিলাম কত x এর মান পাইছিলাম হচ্ছে 2 আর y এর মান পেলাম 1 অতএব নির্ণয় সমাধান আমরা লিখতে পারি সমাধান xy equal to x এর মান পাইছিলাম আমরা 2 y এর মান পেলাম 1 অতএব আমরা নির্ণয় সমাধান কত পেলাম x সমান সমান পেলাম 2 y সমান সমান পেলাম 1 এখন ইচ্ছা করলে এটা থেকেও আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি এটাও যদি আমরা শুদ্ধি পরীক্ষা করতে চাই তাহলে আমরা পরীক্ষা করতে পারবো এখানে আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখি শুদ্ধি যদি আমরা পরীক্ষা করতে চাই এই দুটো মান আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব তাহলে আমাদের x এর মান ছিল কত 2 plus 3 into 1 equal to 7 বা 4 plus 3 equal to 7 অতএব 7 equal to 7 আমাদের x এবং y এর মান দ্বারা আমাদের এই সমীকরণের উভয় পক্ষে মিলে গেছে এরপর আমরা দুই নম্বর সমীকরণ যদি আমরা দেখতে চাই দুই নম্বর সমীকরণে আমাদের ছিল 6x - 7y = 5 6x - 7y
2 নম্বর সমীকরণ ছিল আমাদের 6x - 7y = 5 বা তাহলে x এর মান ছিল আমাদের 2 - 7 * 1 = 5 বা 12 - 7 = 5 অতএব 5 = 5 আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণে আমাদের উভয় পক্ষে মিলে গেছে কোন মান দ্বারা এই x এর মান 2 এবং y এর মান 1 অর্থাৎ এই দুটো আমাদের হচ্ছে সহজ সমীকরণ এবং সরল সমীকরণ এই দুটো সমীকরণ হচ্ছে একধাপ বিশিষ্ট এবং দ্বিচলক বিশিষ্ট দুটি সমীকরণ এরপর আমরা একটা ভগ্নাংশ আলা সমীকরণ দেখব ভগ্নাংশ আলা একটা সমীকরণ হচ্ছে আমাদের যদি মিল থাকে সেক্ষেত্রে আমরা কি করব 19 নম্বর অঙ্ক আমাদের একটা আছে 19 নম্বর অঙ্ক 19 নম্বর অঙ্ক বলছে আমাদের x / 2 x divided 2 plus y divided 2 y divided 2 equal to 3 সমীকরণ নম্বর 1 আবার x by 2 x divided 2 minus y divided 2 equal to 1 সমীকরণ নম্বর 2 x divided 2 plus y divided 2 equal to 3 x divided 2 minus 1 divided 2 equal to 1 এই সমীকরণটা যদি আমরা অপারেন্ড পদ্ধতিতে সমাধান করতে চাই খুবই সহজ এটা সেটা হচ্ছে যে আমাদের x divided 2 y divided 2 y divided 2 minus y divided 2 দুইটাই আমাদের দুইটাই আমাদের x এর চলক এবং y এর চলক দুইটা চলকই আমাদের মিল আছে তাহলে যদি আমরা y কে উঠাই দিতে চাই তাহলে সব করলে y y আউট হয়ে যাবে আর যদি আমি মনে করি যে না আমি x কে আউট করে দেব তাহলে মাইনাস করতে হবে যদি এক নম্বর এবং দুই নম্বর মাইনাস করি তাহলে x আউট হয়ে যাবে তো যেহেতু আমাদের এইতে প্লাস মাইনাস করাই আছে আমরা বেশি ভেতর যাব না তাহলে আমরা লিখব কি x টা করে আমাদের আর মানে গুণ করার প্রয়োজন নাই যেহেতু আমাদের চলক দুটো মিলে গেছে x এর চলক আমাদের মিল x এর চলক মিল আছে y এর চলক মিল আছে তো আমরা y এর চলকটা আউট করে দেব সেই ক্ষেত্রে আমরা কি করব এক নম্বর যোগ দুই নম্বর করে পাই দুই নং করে পাই তাহলে x divided 2 plus y divided 2 equal to 3 x divided 2 minus y divided 2 equal to 1 তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমাদের এটা এটা আউট হয়ে যায় এখন থাকতেছে হচ্ছে x plus x divided 2 plus x divided 2 equal to 1 বা লসাগু করব আমরা 2 তাহলে থাকতেছে x plus x equal to 2 বা 2x equal to 4 অতএব x equal to 4 divided 2 equal to 2 অতএব x সমান সমান পেলাম আমরা কত 2 এখন আমরা কি করব এই x এর মান দ্বারা x এর নির্দিষ্ট যে মান পেলাম এই মানটা আমরা এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে যখন বসিয়ে দিই তাহলে আমরা y এর মানটা পাবো দেখি x এর মানটা আমরা আবার একবার করে দেখে দেই সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ এই দুটাই যদি আমরা x এর চলক ধরি তাহলে x এর চলক আমাদের মিল আছে y এর চলক মিল আছে এখানে x এর চলক হচ্ছে হাফ এখানে ও হাফ y এর চলক এখানে হাফ এখানে মাইনাস হাফ যদি আমরা যোগ করে দেই তাহলে এই প্লাস এর হাফ মাইনাস হাফ আউট হয়ে যায় তাহলে আমাদের এটা শুধু থাকবে তাহলে এখানে হাফ x প্লাস এখানে হাফ x যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের লসাগু হচ্ছে 2 2 টি চলে গিয়ে থাকবে x প্লাস x x এর চলক থাকবে 2x নিচে 2 এটা আমরা বর্জন করে দিলে হবে কত যদি কোনো 4 4 কে পরে আমরা দুই দ্বারা ভাগ করে দিলে হবে 2 এখন আমরা তাহলে লিখব x এর মান x এর মান অতএব x এর মান এক নং সমীকরণে বসে পাই সমীকরণে বসে পাই এক নম্বর সমীকরণটা ছিল আমাদের এটা তাহলে x এর মান হচ্ছে 2 ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 3 বা এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে 1 থাকে প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল টু 3 বা y ডিভাইডেড 2 ইকুয়াল টু 3 মাইনাস 1 বা y ডিভাইডেড 2 ইকুয়াল টু 2 অতএব y সমান সমান যদি কোনো 4 ওকে তাহলে আমরা y এর মান পেলাম কত 4 y এর মান হচ্ছে আমাদের 4 আর x এর মান হচ্ছে
2 অতএব এখন আমাদের নির্ণয় সমাধান করতে হবে অতএব নির্ণয় সমাধান সমাধান xy ইকুয়াল টু হবে কত আমাদের 2 আর হচ্ছে 4 আমরা এই নির্ণয় সমাধান পেলাম কত 2 আর 4 এখন যদি এটাও আমরা সমীকরণটা শুদ্ধি পরীক্ষা করতে চাই একটা এক পরীক্ষা করে দেখাচ্ছি তাহলে এক নম্বর সমীকরণে আমরা যদি শুদ্ধিটা পরীক্ষা করতে চাই সেই ক্ষেত্রে কত হবে সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের x এর মান হচ্ছে 2 তাহলে 2 বাই 2 প্লাস 4 ডিভাইডেড 2 ইকুয়াল টু 3 বা 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয় প্লাস এটা ভাগ করলে 2 হয় ইকুয়াল টু 3 অতএব 3 ইকুয়াল টু 3 তার মানে এটাও আমাদের এক এক সমীকরণ সহ সমীকরণ যেহেতু আমাদের নির্দিষ্ট একটা মানের দ্বারা আমাদের সমীকরণের অভিমুখে মিলে গেছে এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখব 6 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটা পরীক্ষায় থাকে থাকে তো সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব 6 নম্বর অঙ্ক হচ্ছে x - y = x - y = 2 a সমীকরণ নম্বর 1 এরপর হচ্ছে ax ax + by = square + b square এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবাই একটু লক্ষ্য করো x - y = 2a ছয় নম্বর অঙ্ক x - y = 2a এরপর হচ্ছে ax + by = a² + b² এখন এই সমীকরণ থেকে আমরা নিয়ে আসব যে এটা থেকে আসলে আমাদের ভগ্নাংশ আকারে আসবে আমরা যেটা সহজে মান আসবে সেটা থেকে নিয়ে আসব তাহলে আমরা কি করব এক নম্বর সমীকরণ থেকে আমরা নিয়ে আসব সরি এক নম্বর সমীকরণে আমাদের আছে x - y = 2a আমরা এক নম্বর সমীকরণ থেকে নিয়ে আসব খুবই সহজে অতএব এক নম্বর সমীকরণ হতে পারে এক নম্বর সমীকরণ হতে হতে তাই এক নম্বর সমীকরণটা আছে হচ্ছে আমাদের x - y = 2a সবাই একটু মনোযোগ দাও বা x = 2a + y এটা আমরা লিখলাম কি তিন নম্বর সমীকরণ আমরা আলমেরিকটা মান নিয়ে আসলাম এক্সে এই মানটা আমরা এক নম্বর থেকে যেহেতু নিয়ে আসলাম এটা আমরা দুই নম্বর সমীকরণে বসাই দেবো তাহলে আমরা কি করব আমরা y তখন একটা মান পাই যাব তাহলে x এর মান x এর মান দুই নম্বর সমীকরণে বসে পাই দুই নম্বর সমীকরণটা ছিল আমাদের ax + by = a² + b² আমরা কি করব একবার এখানে x এর মানটা বসে দিব তাহলে এখানে ছিল আমাদের x a ইনটু x এর মান হচ্ছে আমাদের 2a প্লাস y প্লাস by ইকুয়াল টু স্কয়ার প্লাস b স্কয়ার x এর মান হচ্ছে আমাদের 2a প্লাস y 2a প্লাস y এ তার সঙ্গে গুণাকার আছে গুণাকার দিয়ে দিলাম প্লাস by ইকুয়াল টু স্কয়ার প্লাস b স্কয়ার এবার আমরা কি করব এটা গুণ করে দেব তাহলে কি হয় 2a স্কয়ার প্লাস ay প্লাস by ইকুয়াল টু স্কয়ার প্লাস b স্কয়ার বা এবারে কি করব আমরা ay প্লাস by ইকুয়াল টু স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার স্কয়ারটা এর সাথে প্লাস ছিল বা পাশে আমাদের স্কয়ারটা প্লাস ছিল এই পাশে নিয়ে গিয়ে করলাম মাইনাস তাহলে এখানে কি হবে দেখো s 2 স্কয়ার থেকে তোমরা স্কয়ার বাদ দিয়ে একটা আমরা কি পাবো পাবো হচ্ছে মাইনাস স্কয়ার একটা পাবো এখানে একটা আমরা কি করব বাম পাশে y একটা কমন নিলাম তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে a প্লাস b ইকুয়াল টু এখানে থাকতেছে আমাদের b স্কয়ার মাইনাস a স্কয়ার বা y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এটা b প্লাস a এরপর হচ্ছে b মাইনাস a ডিভাইডেড যেহেতু y এর সঙ্গে আমাদের a প্লাস b টা কিভাবে ছিল গুণাকারে এখন এটা নিচে গিয়ে কি হবে ভাগ তো এটা আমরা b প্লাস a ও লিখতে পারি a প্লাস b আর হচ্ছে b প্লাস a একই জিনিস যেহেতু দুটোই আমাদের প্লাস সুতরাং a প্লাস b কে আমরা b প্লাস a লিখতে পারবো তাহলে এটা এটা আউট হয়ে যায় অতএব y সমান সমান থাকতেছে আমাদের b মাইনাস a আবার একবার দেখো এই ক্যালকুলেশনটা এই অংশটুকু একটু জটিল তো আমাদের সমীকরণ এক নম্বর ছিল হচ্ছে x - y = 2a
আর দুই নম্বর সমীকরণ ছিল x + dy = a² + b² আমাদের 6.1 এবং 1 এর 6 নম্বর অঙ্ক এখন আমরা এক নম্বর সমীকরণ হতে পাই x - y = 2a এরপর কি করলাম আমরা x টা রেখে দিয়ে y টা পার করে দিলাম y টা এখানে মাইনাস ছিল পারে কি হলো প্লাস তাহলে y x = 2a + y = 3 নম্বর সমীকরণ এই যে 3 নম্বর সমীকরণ আমরা x এর আনুমানিক মান নিয়েছিলাম এই মানটা আমরা কি করব 2 নম্বর সমীকরণে বসাই দেব তো আমরা কি লিখলাম x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 2 নম্বর সমীকরণটা আমাদের ছিল ax + by = x² + b² তো আমাদের x এর মানটা আমরা এখানে বসাই দিলাম a ছিল a লিখলাম x এর মান হচ্ছে 2a 2a + y + y + by by = x² + b² এরপরে ব্র্যাকেটটাকে আমরা এ দ্বারা যদি গুণ করে দেই তাহলে হয় 2a² + ay + by = x² + b² বাম পাশে আমাদের ay + by = x² + b² এখানে ছিল 2a² পার করে দিলাম -2a² এরপরে y যদি আমরা কমন নেই তাহলে এখানে y গেলে থাকবে a + y গেলে থাকবে b = এখানে আমাদের a² ছিল মাইনাস এর দুইটা এখানে ছিল একটা তাহলে তো আমার -2a² থেকে a² বাদে থাকে b² - a² এখন এরপরে উপরে হচ্ছে আমাদের b কে আমরা a ধরব আর একে ধরলাম b তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b আর এখানে আমাদের y এর সঙ্গে a + b টা কিভাবে ছিল গুণাকার ছিল এই জন্য এটা ভাগ হয়ে গেল তো এখানে a + b ছিল আমরা b + a ও লিখতে পারি এখন a + b b + a দুটো যদি আমরা ভাগ করে দেই তাহলে এটা আউট হয়ে যায় এবং থাকতেছে আমাদের b - a তাহলে আমরা y এর একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম কত b - a এখন কি করব আমরা এই y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দেব তাহলে আমরা x এর একটা মান পাবো অতএব অতএব y এর মান তিন নং সমীকরণে সমীকরণে বসে পাই তিন নম্বর সমীকরণে বসে পাই তো আমাদের তিন নম্বর সমীকরণ ছিল হচ্ছে এটা x = 2a + y এটা ছিল আমাদের তিন নম্বর সমীকরণ এটা ছিল আমাদের তিন নম্বর সমীকরণ অতএব x সমান সমান 2a আমাদের y এর মান ছিল কত y এর মান ছিল হচ্ছে b - a আমরা x y এর মান পাইছিলাম b - a এখন কি করব আমরা অতএব x সমান সমান 2a থেকে যদি আমরা একটা a বাদ দেই তাহলে থাকবে হচ্ছে a + b তাহলে x এর মান আমরা কত পেলাম a + b অতএব নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান xy equal to x এর মান ছিল আমাদের a plus b আর y এর মান হচ্ছে b minus a আমাদের 6 নম্বর সমীকরণের সমাধানটা 6 নম্বর সমীকরণের আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল x এর মান পালা আমরা হচ্ছে a plus b y এর মান পালা হচ্ছে আমরা b minus a এটা যদি আমরা শুদ্ধ পরীক্ষা করতে চাই তো আমরা শুদ্ধ পরীক্ষা করতে পারবো আমাদের শুদ্ধ পরীক্ষা করতে চাইলে ছয় নম্বর অঙ্ক আমাদের বামপক্ষ সমীকরণে ছিল হচ্ছে x - y = 2 শুদ্ধিটা আমরা পরীক্ষা করে নিতে পারি একটা সমীকরণ যদি আমরা শুদ্ধি করতে করি তাহলে হবে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা এক নম্বর সমীকরণ ছিল আমাদের x - y = 2 এরপরে আমাদের x এর মান আসলে হচ্ছে a প্লাস b মাইনাস y এর মান আসলে আমাদের b মাইনাস a এটা আমাদের মান আসলে ইকুয়াল টু 2a আমরা মান বসিয়ে দিলাম x এর মান আমরা পাইছি হচ্ছে a প্লাস b আর y এর মান পেলাম হচ্ছে b মাইনাস a তার সামনে আমাদের মাইনাস ছিল আমরা মাইনাসটা দিয়ে দিলাম এখন কি করব আমরা মাইনাসটা প্রথমে আউট করে দেব বা a প্লাস b মাইনাস b প্লাস a ইকুয়াল টু 2a a প্লাস b ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল মাইনাস থাকার কারণে a প্লাস মাইনাস এ মাইনাস 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 এ প্লাস ইকুয়াল টু 2a এখন আমাদের প্লাস প্লাস b মাইনাস b আউট হয়ে যায় বা a a যোগ করলে হয় 2a ইকুয়াল টু 2a ওকে তার মানে এটাও আমাদের মানে শুদ্ধ পরীক্ষা হয়ে গেল
এইভাবে তোমাদের অপনেন্ট পদ্ধতিতে এবং প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুইটা পদ্ধতিতে 6.1 এর যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এরপরে যদি আরো কিছু সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আমাকে যদি পরবর্তীতে প্রশ্ন করো তাহলে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 6.1 এর জটিল কোনো অঙ্ক তেমন নেই। এরপরে আমি তোমাদের 6.1 কে কয়েকটা মাত্র বাড়ির কাজ দেব। অঙ্কগুলো বাড়ির কাজগুলো হচ্ছে বাড়ির কাজের অঙ্কগুলো হচ্ছে অঙ্ক নাম্বার 8, 6.1, 6.1 এর 8 নাম্বার অঙ্ক, এরপরে হচ্ছে 14 নাম্বার অঙ্ক, 14 নাম্বার হয়ে গেছে এটা, 17 নাম্বার একটা, আর হচ্ছে 20 নাম্বার একটা, 17 নাম্বার 20 নাম্বার। 6.1 এর মাত্র 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম আমি এই সপ্তাহের জন্য। 6.1 তোমরা 8 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক এবং 20 নম্বর অঙ্ক এই 3টা অঙ্ক বাড়িতে বসে থেকে করবে। এরপর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো তোমাদের সবকটা উত্তর দেওয়ার জন্য। 6.1 এর আলোচনা আজকের মধ্যে আমরা এখানে শেষ করে দিলাম, আর এরপরে আমরা আলোচনা করব সম্ভবত বীজগণিতীয় রাশি নিয়ে, 4.12 নিয়ে। এই 4.12 যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আগে থেকে যদি প্রশ্ন করো আমি সেই মানে তার অলকেই তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। 4.1 আমাদের বর্গের সূত্র এবং গুণের সূত্রগুলো আছে, অবশ্যই তোমরা সূত্রগুলো দেখে নিবা। 4.1 আমাদের বর্গের সূত্রগুলো আছে যার মধ্যে সূত্র আছে এবং অনুসিদ্ধান্ত আছে, অর্থাৎ মান নির্ণয় এবং উৎপাদকের সকলের সূত্রই আমাদের আছে। তোমরা এই সূত্রগুলো এই অধ্যায়ে যাওয়ার আগে অবশ্যই দেখে নিবে, তাহলে আমার অঙ্কগুলো তোমাদের বুঝতে সহজ হবে। যদি কারো সূত্র মুখস্থ না থাকে তাহলে তোমরা 4.1 এবং 4.2 এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবে না। সুতরাং 4.1 অর্থাৎ আগামী ক্লাসে আগামী মঙ্গলবার থেকে 3টার সময় আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ। তো যদি তোমরা ওই অঙ্কগুলো ভালো করে দেখতে চাও এবং বুঝতে চাও তাহলে অবশ্যই বর্গ এবং ঘন সংক্রান্ত যে সকল বীজগণিতীয় সূত্র আছে এই সূত্রগুলো অবশ্যই তোমরা আরেকবার ভালো করে দেখবে এবং বুঝতে পারার চেষ্টা করবে। তাহলে আমার অঙ্কগুলো তোমাদের বুঝতে সহজ হবে, আমার অঙ্কগুলো মানে করে দিতেও সহজ হবে, কারণ আমি অঙ্ক শুধু করে দিয়ে দিলাম না। যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো তাহলে আমার এই কষ্টটুকুই ব্যথা হয়ে যাবে। সুতরাং তোমরা চেষ্টা করবে এই অধ্যায়ে মানে আগামী সপ্তাহে আসার আগেই তোমরা যাবতীয় বর্গ এবং ঘনের সূত্র যতগুলো আছে, যতগুলো সূত্রে আমি তোমাদের 4 দিয়েছিলাম ওই 4টা ভালো করে আরেকবার রিভাইজ করবা, তাহলে আমার অঙ্কগুলো তোমরা খুব দ্রুত বুঝতে পারবে এবং আমি দ্রুত তোমাদের অঙ্ক করে দিতে পারবো এবং অনেকগুলো সমস্যার সমাধান করে দিতে পারবো। আমি আগামী সপ্তাহে তোমাদের বীজগণিতের রাশি, বর্গ, ঘন এবং মান নির্ণয়ের আরো কিছু অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যে কটা তোমাদের ব্যারিকাজ দিলাম এই কটা অবশ্যই এই সপ্তাহের মধ্যে করে ফেলাবে। আর যেহেতু আমাদের দেশে বর্তমানে করোনার আক্রান্ত দিন দিন প্রকট হার বাড়তেছে, তো তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ বাসা থেকে সেফে থেকে তোমাদের নিজ নিজ রুমে বসে আমাদের লাইভগুলো দেখার চেষ্টা করবে এবং যতটুকু আমাদের পড়ানো হয়েছে এর অবশ্যই তোমরা বাড়িতে বসে নিজে নিজে পড়বা। এবং তারপরে আমাদের অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞানের এসব যে টিচারগুলো আছে লাইভে অথবা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আজকের মধ্যে শেষ করতেছি, আগামী সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।